অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি খবর তোমাদের? ম্যাডাম, খবর খুব একটা ভালো না। কয়েকদিনের জন্য মনে হচ্ছে আমাদের গা ঢাকা দিতে হবে। কেন? আমাদের দলের তিনজন এরই মধ্যে গুপি হয়ে গেছে। একজনকে খিদিরপুর ডকের কাছে পাওয়া গেছে। কেউ বা কারা ওর গলায় যাতাভাবে খুর চালিয়ে দিয়েছে। আর একজনকে পাওয়া গেছে বেলঘড়িয়া এক্সপ্রেসের কাছে। ওর গলায় না লাইননের দড়িটা চেপে বসে গেছিল জানেন। আর একজন, আমি এসব জানতে চাই না। তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। আমাদের পেছনে লোক লেগেছে ম্যাডাম। আমরা বুঝতে পারছি, আমরা যেখানে যাচ্ছি দু তিনজন অচেনা লোক আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। আমরা যেখানে যাচ্ছি ওরা সেখানে যাচ্ছে ম্যাডাম। এখন কোনো মতে ওদের নজর এড়িয়ে আপনার কাছে এসেছে ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাদের বাঁচান। দাঁড়া দাঁড়া, শোনো, তোমরা কদিন গা ঢাকা দিয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাবতে দাও। কিন্তু ম্যাডাম, আমাদের যদি কিছু হয়ে যায়? আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। বলছি তো কিছু হবে না। তোমরা আমার হয়ে কাজ করো। তোমাদের সেফটির দায়িত্ব আমার। কটা দিন তোমরা শুধু লুকিয়ে থাকো, আমি ঠিক সময় মতো তোমাদেরকে বের করে নিয়ে আসবো, ভয় নেই। আমি তো বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা সোজা বাড়ি যাও। আমি না বলা অবধি বাড়ি থেকে বেরোবে না, বুঝলে? যাও। এভাবে আদা জল খেয়ে কে আবার আমাকে চ্যালেঞ্জ করছে? আদিদেব? আদিদেব কয়েকদিন তো ওই লয়ারের চেম্বারে খুব যাতায়াত করছে শুনছি। এও শুনছি নতুন একজন নাকি এই কেসের দায়িত্ব নিচ্ছে, মেনকা।